ওয়েলকাম টু মাই অনলাইন চ্যানেল লকডাউন ক্লাসেস ইংলিশ টুডে আজকে তোমাদের ক্লাস ফাইভ বাটারফ্লাই বইয়ের নতুন এডিশন থেকে পেজ নাম্বার ফোর অ্যাক্টিভিটি থ্রি এ অ্যান্ড থ্রি বিটা সলভ করব সো লেট স্টার্ট অ্যাক্টিভিটি থ্রি এতে ইনস্ট্রাকশনটা পড়া যাক ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি এখানে একটা কথা বলি এখানে ইন্সট্রাকশনটা ভুল দেওয়া আছে এখানে একটা ছক দেওয়া আছে ম্যাস্কুলিন জেন্ডার অ্যান্ড ফ্যামিনিন জেন্ডার মানে জেন্ডারের ছক দেওয়া আছে এবং এখানে কিছু খালি জায়গা আছে মানে শূন্যস্থান আছে সেগুলো তোমাদেরকে সঠিক উত্তর লিখে পূরণ করতে হবে এবং এখানে ম্যাচ করার কিছু নেই এবং এইগুলো হচ্ছে কয়েকটা অ্যানিমেলসের নাম দেওয়া আছে যেগুলো মেল সেগুলো ম্যাস্কিলিন জেন্ডারে লেখা আছে যেগুলো ফিমেল সেগুলো ফেমিনিন জেন্ডারের ওখানে লেখা আছে যেগুলো লেখা নেই তোমাদেরকে উত্তরগুলো লিখতে হবে এখানে দেখো আমি উত্তরগুলো লিখে দিয়েছি হর্সের ম্যাসকুলিন জেন্ডারের আরেকটা নাম হচ্ছে স্ট্যাডিয়ান স্ট্যানিয়ান মানেও মেল হর্স ওকে ফেমিনিন জেন্ডার হচ্ছে মেয়ার তারপরে হচ্ছে টাইগার টাইগ্রেস ডগ বিচ বুল কাউ কক বা রুস্টার হ্যান। কিং কুইন ম্যান ওম্যান ড্রেক ডাক গ্যান্ডা গুজ পিকক পিহেন ঠিক আছে এবার অ্যাক্টিভিটি থ্রি বি এখানে বলেছে রাইট ডাউন দি অপোজিট জেন্ডার অফ দি আন্ডারলাইনড ওয়ার্ডস দেখো একটা ছোট্ট মোটো প্যারাগ্রাফ দেওয়া আছে এবং এই প্যারাগ্রাফের মধ্যে কয়েকটা ওয়ার্ড আন্ডারলাইন করা আছে সেই ওয়ার্ডগুলো মোটা হরফে লেখা আছে এবং সেগুলো আন্ডারলাইন করা আছে ইনস্ট্রাকশনে বলা হয়েছে যে ওয়ার্ডগুলো এরকম আন্ডারলাইন করা আছে সেই ওয়ার্ডের অপোজিট জেন্ডারটাকে লিখতে হবে যদি সেটা ধরো ফিমেল জেন্ডার হয় তার মেলটা লিখতে হবে যে ওয়ার্ডটা আন্ডারলাইন করা আছে সেটা যদি মেল জেন্ডারের হয় তাহলে সেটাকে ফিমেল লিখতে হবে আমি আরেকটু সোজা করে বুঝিয়ে দিচ্ছি দেখো এই যে প্রথমে কি লেখা আছে ইয়েস্টারডে মাই গ্র্যান্ড মাদার হচ্ছে ফিমেল তো এটার মেল কি গ্র্যান্ড ফাদার তারপরে আছে অ্যান্ড মাদার মাদারের অপোজিট জেন্ডার কি হবে ফাদার এইভাবে জেন্ডারগুলোকে চেঞ্জ করে লিখতে হবে তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে এই শব্দগুলোকে একটা সাইডে লেখা এবং তাদের অপোজিট জেন্ডারগুলো পাশে লিখে নেওয়া যেমন আমি এখানে লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য গ্র্যান্ড মাদার গ্র্যান্ড ফাদার মাদার ফাদার ফাদার মাদার ব্রাদার সিস্টার মেল ফিমেল স্যার ম্যাডাম বা ম্যাডামকে আমরা শর্ট করে ম্যামও বলি হি শি ম্যান ওম্যান এইভাবে তোমাদেরকে আগে খাতায় লিখে নিতে হবে আর এটা তো বইতে লেখার জায়গা নেই তোমাদেরকে খাতাতেই লিখতে হবে এটা এবার এখানে আমি আনসারটা লিখে দিয়েছি যেমন এখানে কি লেখা আছে ইয়েস্টারে মাই গ্র্যান্ড মাদার উত্তরে হলো গ্র্যান্ড ফাদার অ্যান্ড মাদার কেম টু আওয়ার স্কুল মাদারটা যেহেতু আন্ডারলাইন করা আছে মাদারের অপোজিট জেন্ডার হচ্ছে ফাদার তাই এখানে অ্যান্ড ফাদার কেম টু আওয়ার স্কুল হলো মাই ফাদার ব্রিংস মাই ব্রাদার অ্যান্ড মি টু স্কুল এভরিডে উত্তরে লিখতে হবে মাই মাদার ব্রিংস